हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के हमरा क्लास 8 एर लेसन 13 द मैन हू प्लांटेड ट्रीज ए गल्पटी पढ़ब। एटी जैन जियोनोर लेखा। सो लेट्स स्टार्ट। जैन जियोनो वॉज अ फ्रेंच ऑथर हु रोट वर्क्स ऑफ फिक्शन mostly set in the Provence region of France. Jean Giono একজন ফ্রেঞ্চ অথর ছিলেন এবং তার বেশিরভাগ লেখাই ফ্রান্সের প্রভঞ্চ অঞ্চলের উপর ভিত্তি করে ছিল। His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. এগুলো ছিল তার বিখ্যাত কিছু বইয়ের নাম। The present text is adapted from his famous work of the same name. এখানে আমরা যে টেক্সটটা পড়ব সেটা ওই একই নামে তার একটা লেখা আছে সেখান থেকে নেওয়া হয়েছে। হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই পিটার ডোয়েল, এবং সেটা ইংলিশে অনুবাদ করেছেন পিটার ডোয়েল। আমরা এখন টেক্সটটা পড়ি। অ্যাবাউট 40 ইয়ার্স এগো আই ওয়েন্ট অন এ লং হাইক থ্রু হিলস অ্যাবসোলিউটলি আননোন টু ট্যুরিস্ট ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন Where the Alps penetrate into Provence. বলছেন যে অ্যাবাউট 40 ইয়ার্স এগো, প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট অন এ লং হাইক, আমি গিয়েছিলাম একটা দীর্ঘ ভ্রমণে। হাইক অর্থাৎ ভ্রমণ, কিন্তু সেটা হচ্ছে পায়ে হেঁটে, অর্থাৎ পায়ে হেঁটে একটা ভ্রমণে উনি গিয়েছিলেন। কোন জায়গাতে? না, থ্রু দ্য হিলস, পাহাড়ের মধ্য দিয়ে, এবং সেটা ছিল অ্যাবসোলিউটলি আননোন টু ট্যুরিস্ট, পর্যটকদের কাছে পুরোপুরি একটা অচেনা জায়গা। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, এবং এই অঞ্চলটা ছিল একটা পুরনো জায়গা, পুরনো অঞ্চল, যেখানে আল্পস পর্বতমালা ফ্রান্সের প্রভঞ্চ অঞ্চলে প্রবেশ করেছিল সেই জায়গাটাতে। ইট কনসিস্টেড অব ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস, এখানে চারিদিকে শুধু ছিল ব্যারেন অর্থাৎ অনুর্বর, এবং মনোটোনাস মানে বৈচিত্র্যহীন বা একঘেয়েমি, মানে চারিদিকে অনুর্বর এবং বৈচিত্র্যহীন জমিতে পরিপূর্ণ ছিল। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, সেখানে বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া আর কোনো কিছুই জন্মায়নি। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 ডেজ আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, আমি এই জায়গাটার সবথেকে ওয়াইডেস্ট অর্থাৎ সবথেকে প্রশস্ত যে অঞ্চলটা সেখানটা পার হচ্ছিলাম, এবং আমি 3 দিন হাঁটার পরে আমার মনে হলো নিজেকে খুবই একা বা নিঃসঙ্গ মনে হলো। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডান ভিলেজ, আমি পাশের একটা অ্যাবান্ডান অর্থাৎ পরিত্যক্ত, যেখানে মানুষজন থাকে না, এরকম একটা গ্রাম ছিল, সেই গ্রামে আমি ক্যাম্প করেছিলাম। মানে ওনাকে রাত্রেবেলায় থাকতে হবে, তার জন্য তাঁবু খাটিয়ে বা ক্যাম্প করে তিনি ছিলেন। আই হ্যাড ইউজ দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, আমার কাছে যে শেষ জলটুকু ছিল সেটা আমি আগের দিন অর্থাৎ গতকাল খেয়ে ফেলেছিলাম, এবং এখন আমার আরও জলের প্রয়োজন ছিল। দিস রুইন্ড হাউসেস অব দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন আ স্প্রিং অর এ ওয়েল দেয়ার, এই গ্রামে যে ভাঙা রুইন্ড অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত যে বাড়িগুলো ছিল সেগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এখানে একসময় হয়তো কোনো ওয়েল বা স্প্রিং অর্থাৎ কুয়ো বা ঝর্ণা ছিল, অর্থাৎ যখন এখানে গ্রাম ছিল বা মানুষজন বাস করত তখন ন্যাচারালি সেখানে জলের কোনো সোর্স ছিল, তাই তার মনে হয়েছিল যে আগে হয়তো নিশ্চয়ই এখানে কোনো স্প্রিং বা ওয়েল ছিল। দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং, সেখানে সত্যি একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা শুকিয়ে গিয়েছিল। অল লাইফ হ্যাড ডিস অ্যাপিয়ার্ড, এখানে জীবন যেন কি হয়েছিল না, অদৃশ্য হয়ে গেছিলো, মানে সেখানে তিনি জীবনের কোনো চিহ্নই খুঁজে পাচ্ছিলেন না। ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস হাই আপ ইন দ্য স্কাই দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, বলছেন যে এটা ছিল জুন মাসের একটা সুন্দর দিন এবং প্লেন্টি অফ সান অর্থাৎ প্রচুর সূর্যের আলো ছিল,
बट ऑन दी शेल्टरलेस लैंड्स, अर्थात शेल्टरलेस मैंने आश्रयहीन, ये आश्रयहीन जगह हाई अप इन द स्काई ऊपर आकाशे द विंड हुईसेल कंटिन्यूअलि बतास जान अनबरत शीस दी हुईसेल मैंने शीस देवा अर्थात चारिदिक फाका छिलो ताई बतासेर एकटा खूब जोर शब्द शोना जाच्छिलो इट साउंड वाज लाइक दैट अफ ए वाइल्ड बीस्ट डिस्टर्ब ड्यूरिंग इट्स मिल এবং এই শব্দটা লেখকের কীরকম মনে হয়েছিল না কোনো ওয়াইল্ড বিস্ট অর্থাৎ বন্য পশুকে তার খাবার সময় যদি বিরক্ত করা হয় তাহলে সে যেরকম রেগে গিয়ে গর্জন করে সেই বাতাসের শব্দটাও ছিল সেই রকমই আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প আমাকে আমার শিবিরে বা তাঁবুতে ফিরতে হয়েছিল আফটার ফাইভ আওয়ার্স অফ ওয়াকিং আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার And nothing gave me hope of finding any. পাঁচ ঘন্টা হাঁটার পরও আমি জল খুঁজে পেলাম না অর্থাৎ তিনি যে জল খুঁজছিলেন সেই জলের কোনো খোঁজ পেলেন না And nothing gave me hope of finding any. এবং জল খুঁজে পাবার কোনো আশাও তিনি পেলেন না যে জল যে তিনি পেয়ে যাবেন সেটাও তার মনে হলো না Everywhere there was the same dryness, the same stiff woody plants. সেখানে চারিদিকে ছিল একই রকমের ড্রাইনেস অর্থাৎ শুকনো সেম স্টিফ অর্থাৎ শক্ত উডি প্ল্যান্টস অর্থাৎ কাষ্ঠল গাছ অর্থাৎ চারিদিকে যে একটা সবুজের সমারোহ সেই জিনিসটা সেখানে ছিল না শুকনো এবং কাষ্ঠল গাছে ভর্তি ছিল আই থট আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার আমার মনে হলো যে একটু দূরে আমি একটা কোনো চেহারার ছায়া দেখতে পেলাম On a chance, I headed towards it. একটা সুযোগের অপেক্ষায় অর্থাৎ একটা সুযোগের জন্য আমি তার দিকে এগিয়ে গেলাম Headed অর্থাৎ এগিয়ে যাওয়া এবং towards it. ইট মানে ওখানে ওই ছায়াটাকে বলছে যে সেই যে ছায়াটা তিনি দেখতে পেয়েছিলেন ইট ওয়াজ আ শেফার্ড এটা ছিল একজন মেষপালক অর্থাৎ যিনি মেষ বা ভেড়ার দেখাশোনা করেন 30 lambs or so were resting near him on the scorching ground. 30টার মতন lambs অর্থাৎ এ কাইন্ড অফ শিপ মানে ভেড়া সেখানে কি করছিল না তার আশেপাশে বসে রেস্ট বা বিশ্রাম নিচ্ছিল এবং সেই জায়গাটা কেমন ছিল না স্কর্চিং গ্রাউন্ড স্কর্চিং মানে প্রচণ্ড উত্তপ্ত মাঠটা ছিল প্রচণ্ড উত্তপ্ত এবং সেই মাঠে ওই শেফার্ডের সাথে 30টা বা 30টা থেকে কিছু বেশি এরকম সেই ল্যাম্পসগুলো ওখানে বিশ্রাম নিচ্ছিল হি গেভ মি আ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটিল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ তিনি আমাকে একটা পানীয় দিয়েছিলেন এবং কিছুক্ষণ পর তিনি তার যে কটেজ অর্থাৎ কুটির ছিল সেখানে আমাকে নিয়ে গিয়েছিলেন হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি তিনি তার স্যুপ অর্থাৎ তরল যে খাবারটা ছিল সেটা তার সাথে ভাগ করে নিয়েছিলেন ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার The closest village being still more than a day and a half further on. এবং তারপর খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে গেল যে সেই রাত্রিটা আমি ওই কুটিরেই থাকবো কারণ কি ওখান থেকে সব থেকে কাছের যে গ্রামটা ছিল সেটাও এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অর্থাৎ দেড় দিনের মতন দূরত্ব ছিল অর্থাৎ উনি যদি হেঁটে যান তাহলে তার আরও দেড় দিন সময় লাগতো সেই গ্রামটাতে পৌঁছতে তাই ঠিক করলেন যে সেই রাতটা ওই শেফার্ডের কুটিরেই তিনি কাটাবেন দেয়ার আর ফোর অর ফাইভ ভিলেজেস ডিসপার্ড ফার ফ্রম ওয়ান অ্যানাদার অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া সেখানে কি ছিল না চার পাঁচটা গ্রাম ছিল যেগুলো ওই পাহাড়ি অঞ্চলে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল ডিসবার্স অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকা আর ফ্ল্যাঙ্কস অর্থাৎ সাইড মানে পাহাড়ের পাশে পাশে চার পাঁচটা গ্রাম দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিল দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকোল সেখানে ইনহ্যাবিটেড অর্থাৎ সেখানে যারা বাসিন্দা বা বসবাসকারী ছিলেন তারা ছিলেন উডকাটার্স অর্থাৎ কাঠুরে যারা কাঠ কেটে জীবিকা নির্বাহ করেন এবং তারা কি করত না চারকোল অর্থাৎ কাঠটা পুড়িয়ে যে কাঠ কয়লা তৈরি হয় সেটাকে চারকোল বলে সেই চারকোল তারা তৈরি করত দ্য শেফার টুক আউট এ ব্যাগ অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাক্রন্স আউট অন টু দ্য টেবিল
সেই শেফার্ড কি করলেন না, তার ব্যাগটা খুললেন এবং টেবিলের ওপরে অ্যাক্রন্স অর্থাৎ ওক গাছের বীজগুলোকে সেই ব্যাগ থেকে ঢাললেন। হি বিগ্যান টু এক্সামাইন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। তিনি কি করলেন না, সেই অ্যাক্রন্স যেগুলো টেবিলের ওপর ঢেলেছিলেন সেগুলোকে গভীর মনোযোগ দিয়ে একটা একটা করে পরীক্ষা করে দেখছিলেন, অর্থাৎ দেখছিলেন যে ওই যে বীজগুলো ওগুলোর মধ্যে কোনো ত্রুটি আছে কি না, কোনো খারাপ আছে কি না। এবং তারপর কি করলেন না, সেই ভালো বীজের মধ্যে যে খারাপ বীজগুলো ছিল সেগুলোকে আলাদা করে দিলেন। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাক্রন্স হি স্টপড অ্যান্ড ওয়েন টু বেড। যখন তার 100টা এরকম পারফেক্ট অর্থাৎ একদম ঠিকঠাক বীজ বাছা হয়ে গেছিলো, তখন তিনি কি করলেন না, সেই কাজটা বন্ধ করে শুতে গেলেন। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি আ ফিলিং অফ পিস। এই মানুষটার সঙ্গটা, কোম্পানি অর্থাৎ সঙ্গটা আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। হি গেভ মি দ্য ইম্প্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। তাকে দেখে মনে হচ্ছিল যে কোনো কিছুই যেন তাকে বিব্রত করে না। অর্থাৎ লেখকের আগেই বলেছেন যে সেই জায়গাটা ছিল একটা মনোটোনাস ব্যারেন এবং বেশি লোকজনও সেখানে ছিল না এবং জলও ঠিক মতন পাওয়া যাচ্ছিল না, পুরো ফাঁকা। কিন্তু তবুও ওই শেফার্ডকে দেখে মনে হয়নি যে তিনি ওখানে থেকে একটু বিরক্ত বোধ করছেন বা বিব্রত হয়ে আছেন। আই ওয়াজ ইন্ট্রিগিউড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান। আমি খুবই ইন্ট্রিগিউড অর্থাৎ পাজল অ্যান্ড কিউরিয়াস, খুবই কৌতূহলী হলাম ওই মানুষটার সম্বন্ধে এবং আমি চাইছিলাম ওর সম্বন্ধে আরও বেশি কিছু জানার। আজকে এতটা পর্যন্তই থাকছে, এর পরের অংশটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো। আশা করব তোমরা বুঝতে পেরেছো, তোমরা ভালো করে পড়বে এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশানে কোয়েশ্চেন করো। Thanks for watching and don't forget to subscribe my channel and press the notification bell. Please like and share. Goodbye, have a good day.